الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين প্রিয় শিক্ষার্থী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, পবিত্র কোরআন শিক্ষার আসরে আমাদেরকে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা শুকরিয়া জানাই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইগণ, বিগত ক্লাসে আমরা দুটি ক্লাস নিয়েছি। একটি হলো অক্ষরের সঠিক উচ্চারণ তথা মাখরাজ সম্পর্কে, এবং দ্বিতীয় ক্লাসটি ছিল অক্ষরের ব্যতিক্রম উচ্চারণ এবং অক্ষরের পরিবারিক উচ্চারণ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব কলকরা সম্পর্কে। আজকের ক্লাসটি আমি সাজিয়েছি, বোর্ডে লক্ষ্য করুন, প্রথমে সংজ্ঞা, এরপরে কলকরার অক্ষর, যে অবস্থায় কলকরা পড়তে হবে, এবং কলকরার বিভিন্ন উদাহরণ সম্পর্কে। এখন আমরা আলোচনা করব কলকরার সংজ্ঞা সম্পর্কে। কলকলা বলতে আমরা কি বুঝি? কলকলা শব্দটি আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে প্রতিধ্বনি করা। আরবি বর্ণমালার মধ্যে এমন কিছু বর্ণমালা আছে যেগুলো উচ্চারণের ক্ষেত্রে কোনো কোনো সময় প্রতিধ্বনি করে উচ্চারণ করতে হয়। যে অক্ষরগুলিকে প্রতিধ্বনি করে উচ্চারণ করতে হয় সেই উচ্চারণ পদ্ধতিকেই বলা হয় কলকলা। আরও কিছুটা সহজভাবে বলতে গেলে বলা যায় কিছুটা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। এই যে প্রতিধ্বনি করে উচ্চারণ করা, ধাক্কা দিয়ে উচ্চারণ করা, এই উচ্চারণ করাকেই বলা হয় কলকলা। এরপর মনে লক্ষ্য করুন, আমরা পরবর্তী আলোচনায় আসছি পর্যায়ক্রমে কলকলার অক্ষর সম্পর্কে। কলকলার অক্ষর সর্বমোট পাঁচটি দেখতে পাচ্ছেন, কফ, তোয়া, বা, জিম এবং দাল। এই পাঁচটি অক্ষরই হল কলকলার অক্ষর। এই পাঁচটি অক্ষরকে আমি একটা শাব্দিক রূপ দিয়েছি। কুতুবজাত শব্দের অর্থ হচ্ছে দিকদর্শন যন্ত্র, কম্পাস। এই কথাটা মনে থাকলে আপনাদের এই শব্দটাও মনে রাখা সম্ভব হবে। আর এই শব্দটা মনে রাখা সম্ভব হলে এই শব্দের সাথে রিলেটেড যে পাঁচটা অক্ষর সেটাও মনে রাখা আমাদের জন্য, আপনাদের জন্য সহজ হবে। তো এই পাঁচটি অক্ষরই হলো কলকলার অক্ষর, কফ, দোয়া বা কুতুব, জিম, দাল, তিজাত, কুতুবজাত। এরপরে আমরা আলোচনা করব যে অবস্থায় কলকলা করতে হবে। মানে কলকলা লক্ষ্য করুন যে কলকলা কখন করতে হবে, কোন কোন অবস্থায় কলকলা করতে হয়। দুটি অবস্থায় কলকলা করতে হয়। একটা হচ্ছে আয়াতের মাঝে, লক্ষ্য করুন আমি এখানে উদাহরণ দিয়েছি আয়াতের মাঝে, আর একটা হচ্ছে বিরতির স্থানে। অর্থাৎ আয়াতের মাঝে উদাহরণটা হচ্ছে যদি আয়াতের মাঝখানে যে শব্দগুলো থাকে সেই শব্দের মধ্যে যদি এই কলকলার অক্ষর থাকে, সেই কলকলার অক্ষরের উপরে সাকিন থাকলে, আয়াতের মাঝের শব্দের যদি সাকিন থাকে তাহলে সাকিন বিশিষ্ট কলকলার অক্ষরটি কলকলার উচ্চারণ তথা প্রতিধ্বনি করে উচ্চারণ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন বোর্ডে হাবলুন, এখানে যদি আমরা কলকলা না করি তাহলে উচ্চারণটা কেমন হবে, হাবলো। আর যদি কলকলা করা হয় তাহলে উচ্চারণটা হবে হাবলো। এরপর দেখতে পাচ্ছেন আদরকা, দাল, এই যে দাল এখানে এই কলকলার হরফ, এই দালের উপরে সাকিন এসছে আয়াতের মাঝখানে, এই জন্য এই দালটাকে কলকলা উচ্চারণ করতে হবে, অর্থাৎ প্রতিধ্বনি করে উচ্চারণ করতে হবে। এখানে দেওয়া আছে যদি আমি প্রতিধ্বনি করে উচ্চারণ না করি, কলকলা না করি, তাহলে হবে উচ্চারণটা আদরকা, মানে আদরকা। আর যদি আমরা কলকলা করি তাহলে হবে আদরকা। এরপরে বিরতির জায়গায়, অর্থাৎ যদি কলকলার অক্ষরটি লক্ষ্য করুন
যদি কলকলার যে পাঁচটা অক্ষর আছে, পাঁচটা অক্ষর যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে বিরতির জায়গায় সর্বশেষ অক্ষর হয়, এবং সেই সর্বশেষ অক্ষরটির ওপরে এবং নিচে যে চিহ্নই থাকুক, এক জবর, এক জেদ, এক পেশ, যেই সাকিন থাকুক, সর্বাবস্থায় কল্পনা করতে হবে। লক্ষ্য করুন বলে এখানে আমি একটু উদাহরণ দিয়েছি বিরতির স্থানে, যে সূরা ইখলাসের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আহাদ লাস্টে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন দাল, এর উপরে কিন্তু সাকিন নাই, এখানে আছে দুই পেশ। এই দুই পেশ থাকার কারণে, দুই পেশ থাকার কারণে সর্বশেষ দালটা সর্বশেষ অক্ষর হওয়ার কারণে তার উপরে নিচে যেই চিহ্ন থাকুক না কেন, এই দালটাকে কল্পনা করতে হবে। যদি আমরা কল্পনা না করি তাহলে উচ্চারণটা কেমন হবে? কুল হুয়াল্লাহু আহাদ। আর যদি কল্পনা করি তখন উচ্চারণ হবে কুল হুয়াল্লাহু আহাদ। যে অক্ষরগুলোকে আমরা কল্পনা করব, কল্পনার সময় উচ্চারণের ধরনটা কেমন হবে, এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো যে অক্ষরটাকে আমরা কল্পনা করব সেই অক্ষরের ওপরে জবর আছে, কিংবা নিচে জের আছে, কিংবা ওপরে পেশ আছে, কিংবা দুই জবর দুই জের দুই পেশ আছে, বা সাকিন, যাই হোক না কেন, কিন্তু যখন কলকলা হবে তখন উচ্চারণটা কেমন হবে, সেই উচ্চারণটা হবে জবরের মতো। হয়তো ওপরে পেশ আছে কিন্তু উচ্চারণটা হবে জবরের মতো, সর্বাবস্থায় সাকিন আছে কিন্তু উচ্চারণটা হবে জবরের মতো। লক্ষ্য করুন বোর্ডে আমি এখানে উদাহরণ দিয়েছি যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে দাঁড়ের উপরে দুই পেশ আছে, আবার এখানে দেখতে পাচ্ছেন হাবলুম, বার উপরে সাকিন আছে, এখানে হওয়ার কথা হাবলুম, কিন্তু এখানে যদি আমরা কলকলা করি তাহলে জবরের মতো ধাক্কা হবে। হাবলুম, দাঁড়ের উপরে সাকিন আছে, যদি কলকলা না করা হয় তাহলে হবে আদরকা, কিন্তু যদি আমরা কলকলা করি তাহলে হবে আদ আদ, জবরের মতো আদর আদরকা। তেমন এখানে দাঁড়ের উপরে দুই পেশ আছে, এখানে এমনটা হবে না যে কুল হুয়াল্লাহু আহাদ, বা যদি দিশে জের থাকতো আহাদি, তা হবে না, হবে জবরের মতো। আমি আবার উচ্চারণ করছি কুল হুয়াল্লাহু আহাদ। এখন আমরা উদাহরণ পর্বে আসবো, এ পর্যন্ত আমরা এই কলকলা সম্পর্কিত যে বিষয়গুলো জানতে পারলাম, প্রত্যেকটা অক্ষর দিয়ে আমি এখন আপনাদের জন্য আমি একটি উদাহরণ পর্ব সাজিয়েছি, সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, বোর্ডে লক্ষ্য করুন এখানে কফ যে উদাহরণ দেওয়া আছে সূরা ফালাকের প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিল ফালাক, লাক জবরের মতো হলো। এরপর দ্বিতীয় উদাহরণ তোয়া দিয়ে সূরা বুরুজের আয়াত وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ, অত জবরের দুই পেশ আছে, উচ্চারণটা হলো জবরের মতো মুহিতঃ। এরপর তৃতীয় উদাহরণে আসুন, বা সূরা লাহাবের প্রথম আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখানে এমনিতেও জবর আছে আলহামদুলিল্লাহ, জবরি কলকলাও জবর হিসেবেই হয়ে গেল। এরপরে পরবর্তী উদাহরণ জিম সূরা বুরুজের প্রথম আয়াত ওয়াসসামাই যাতিল বুরুজ, এরপরে তার সূরা ইখলাসের একটি আয়াত মাঝের আয়াত, লক্ষ্য করুন এই তালের উপরে সাকিন আছে, এটা কল্পনা করতে হবে, এবং সর্বশেষ তালের উপরে সাকিন আছে, এটাও কল্পনা করতে হবে, জবরের মতো উচ্চারণ হবে। এটি হলো কলকলা, যদি আমরা এখানে কলকলা না করি তাহলে উচ্চারণটা কেমন হবে? লাম, আমরা আমাদের দেশের মানুষ সচরাচর উচ্চারণ করে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কিন্তু এই উচ্চারণটা ভুল, শুদ্ধটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এভাবে সম্পূর্ণ কোরআন শরীফ, যেখানে আমরা যখনই আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করব, সেখানে কল করার অক্ষরগুলো এভাবে আসলে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে সুন্দর করে কল্পনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাইগণ, এতক্ষণ আমরা আজকে কোরআন শিক্ষার আসরে কল করা সম্পর্কে আলোচনা পেশ করলাম।
আমরা বুঝতে পারলাম কল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, এবং আমরা অনুশীলনের মাধ্যমেও কিছুটা বুঝতে সক্ষম হয়েছি। তো আজকে এ পর্যন্তই, আবার আগামীকালের ক্লাসে আপনাদের উপস্থিতি কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।